আসসালামু আলাইকুম, আমন্ত্রণ রাজ টিভি সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সীমা জামান। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। অনুষ্ঠিত হয়ে গেল রনিত স্কুল অ্যান্ড কলেজের প্রীতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুবীন বরণ অনুষ্ঠান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রবিবার সকাল 10টায় লালবাগ থানার আজিমপুর কমিউনিটি সেন্টার মিলনায়তনে জমকালো আয়োজনের মাধ্যমে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুবীন শিক্ষার্থীদের বরণ করে নেন রনিত স্কুল অ্যান্ড কলেজ। কুরআন তেলাওয়াত, গীতা পাঠ, শপথ বাক্য পাঠ এবং জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রনিত স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাগর সাহা। সভাপতির বক্তব্যে তিনি বলেন, রনিত স্কুল অ্যান্ড কলেজকে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় করার স্বপ্ন রয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালবাগ থানার শিক্ষা অফিসার মুসাম্মদ নাসরিন সুলতানা। তিনি কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ করেন। বিস্তারিত এই যে মামুনের রিপোর্টে। কৃতি শিক্ষার্থী ও নবীন শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় আজিমপুর কমিউনিটি সেন্টারের হলরুম। দিনটি যেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে ছিল মিলন মেলার এক অপরূপ নিদর্শন। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রনিত স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাগর সাহা। সভাপতির বক্তব্যে তিনি বলেন, এমন কিছু করব যেটা আমি নিজে পারি। তো সেই চিন্তা ভাবনা থেকে আজ থেকে 12 বছর আগে আমি একটা প্রতিষ্ঠান তৈরি করি, সেটার নাম হোয়াইট হোম একাডেমি। হয়তো অনেকেই জানেন, অনেকে ছেলে মেয়ে ভাই বোন কেউ না কেউ হয়তো প্রতিষ্ঠানে পড়েছে বা এখনও পড়ে। সেই প্রতিষ্ঠানটা শুরু হয় 2007 সালের দিকে। সেখান থেকে আস্তে আস্তে 2012 সালে রনিত ইন্টারন্যাশনাল স্কুল নামে আমাদের এই প্রতিষ্ঠানটা শুরু হয়, এবং সেখানে আমার স্টুডেন্ট সংখ্যা ছিল মাত্র 30 জন। 7 বছরের ব্যবধানে আজকে স্টুডেন্ট সংখ্যা আমার 822 জন। এটা বিশ্বাস যে আমি মনে করি আমি এটা করতে পেরেছি এই কারণে যে আমি কাজটাকে পছন্দ করি। আমি শুধু সকালে অফিসে যাব, রাত সন্ধ্যায় ফিরব, এই জন্য আমি আমার কাজের মধ্যে আসি। এই কাজটা আমার কাছে নেশার মতো। আমার আরও স্বপ্ন আছে, এই স্কুল অ্যান্ড কলেজটাকে যদি ইউনিভার্সিটিতে নিয়ে যেতে পারতাম তাহলে হয়তো আমার আর একটা স্বপ্ন পূরণ হতো। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লালবাগ থানা শিক্ষা অফিসার মুসাম্মদ নাসরিন সুলতানা। প্রধান অতিথি হিসাবে তিনি বলেন, আমিও বলতে চাই একটা স্কুলও আমার আওতায় বাইরে থাকবে না। আমি চাই গভর্নমেন্ট স্কুলের হাত মানে কাঁধে কাঁধ মানিয়ে কিন্ডারগার্টেনগুলো আরও অগ্রসর হোক, কারণ এই কিন্ডারগার্টেনে যে 70% স্টুডেন্ট আছে তারা কোনো না কোনো গভর্নমেন্ট মানে এমপিওভুক্ত প্রতিষ্ঠানের মাধ্যমেই পরীক্ষা দিচ্ছে, কিন্তু তারা যেন নিজেদের প্রতিষ্ঠায় নিজেদের স্কুলের নামে পরীক্ষা দিতে পারে। আমি চেয়ারম্যান এবং উপসভাপতিকে রিকোয়েস্ট করব তারা যেন অবশ্যই সেই প্রসেসটা করে নেয়। রনিত ইন্টারন্যাশনাল যদি তারা মানে চায় তাহলে আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে অন্তত রনিত ইন্টারন্যাশনাল স্কুল কলেজের নামে শিক্ষার্থীরা পরীক্ষা দিবে, এবং সেটার জন্য যা করা দরকার আমি আমার পক্ষ থেকে এবং তাদেরকে যথেষ্ট পরিমাণ হেল্প করব। শুধু একটা সেক্টরকে আপনি নির্ধারণ করে দিবেন না, আপনি শুধু বাচ্চাদেরকে শিখাবেন কী কী করলে সে কী কী শিখতে পারবে। যখন আপনি তাকে এই জিনিসটা শিখাতে পারবেন যে তুমি ভালো করে পড়াশোনা করলে তুমি ডাক্তার হতে পারবে, ইঞ্জিনিয়ার হতে পারবে, ভালো খেলোয়াড় হতে পারবে, সব কিছুর আইডিয়া দিবেন, আপনার বাচ্চা নির্ধারণ করে দিবে সে কী হবে। সো এইভাবে বাচ্চাদেরকে যদি আপনি চাপায় না দেন তাহলে আমার মনে হয় যে সোনার বাংলা গড়ার জন্য খুব বেশি দূরে যেতে হবে না, সেটা আমার ঘর থেকেই সম্ভব। এ সময় কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়। আনুষ্কা দাস, এইচ এ মামুন, রাজ টিভি, ঢাকা।
রাজ টিভি সংবাদ এই পর্যন্তই। রাজ টিভি দেখতে আপনার ফেসবুক থেকে রাজ টিভি পেজটি লাইক করুন এবং ইউটিউব থেকে রাজ টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়া ভিজিট করুন www.rajtvbd.com। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ইউ আর ওয়াচিং রাজ টিভি, জাগরণে বাংলাদেশ। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।